দর্শক গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখছেন ওবাইদুল কাদের, সরাসরি আমরা সেখানে সংযুক্ত হব। যেন তার কা সেই আকাম ভাই কাদের আকাম এখানে উপস্থিত আছে, উপদেষ্টা মন্ডলী সদস্য ভদ্রতা জানেন, আমি এখানে আসব গোপালগঞ্জে। গত রাতেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন আমি কি আসব। তো এটা এই ভদ্রতাটা এই মাটিতে বঙ্গবন্ধু শিখিয়েছে। আজকে এখানে আরো উপস্থিত আছেন ঢাকা বিভাগের দক্ষ পরিশ্রমী জনপ্রিয় সংগঠক, ছয়বার নির্বাচিত এমপি জামালপুরে মির্জা, হাত তোল হাত তোল। এখানে আছেন বেচারা দুর্ভাগ্য বড় নেতা, কিন্তু এমপি হওয়ার লক্ষণ সৌভাগ্যটা হয় না। মুখসিদপুরে ফারুক ভাই বসে গেছেন, কামালের আর উপায় অনেক যা আছে কাজ করে বিশিষ্ট সংগঠক আওয়ামী লীগ যে কজনকে সংগঠনের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে কামালের নাম প্রথম সারিতে উল্লেখ করতে। এস এম কামাল আমাদের সাংগঠনিক সম্পাদক, তারপর আমাদের নাইম সেলিম ভাইয়ের সন্তান এখানে কাজ করে, তারপরে আমাদের উপদপ্তর সম্পাদক তরুণ ভালো লেখে এবং খুবই পরিশ্রমী, সারাদিন অফিসে বসে থাকে। আমাদের সায়েম উপদপ্তর সম্পাদক গোপালগঞ্জে বাড়ি, তারপর নার্গিস এটাও গোপালগঞ্জ, গোপালের এটাও গোপাল থেকে আসছে, গোপালগঞ্জের সন্তান সে নার্গিস আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।